হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে প্রয়োজ স্বাধীন পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রহিমুল্লাহ রাফি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের অ্যাডমিশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, পরীক্ষা যেহেতু তোমাদের শেষের দিকে, এসএসসি পরীক্ষা। তো এর পরবর্তী জীবনটাই যে কয়েকদিন থাকবে তোমাদের, 5-6 মাস যে সময়টা পাবা, সেটা পুরোপুরি তোমাদের অ্যাডমিশন সিজন হিসেবে কাজ করবে। এর পরবর্তী তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে ভর্তি হবা। এই যে নিজে ভর্তি যুদ্ধ দিয়ে নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টের জন্য একটা সিট দখল করে নেবা, এই ভর্তি যুদ্ধের জন্য তোমাকে অবশ্যই কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং এই প্রিপারেশনটার জন্যই আমরা প্রযুক্তি স্বাধীন পেজ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ। এবং এরই আদলে আমরা কী ধরনের ক্লাস নেব, সেটা কিছু ডেমো ক্লাস তোমাদের সাথে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের জিকে, বাংলা, ইংরেজি কীভাবে তোমরা প্রিপারেশন নেবা, সেটার কিছু আইডিয়াও আমরা দিতে চাচ্ছি বা তোমাদেরকে দেওয়া হচ্ছে অলরেডি। তো এই ধারাবাহিকতা আমরা দেখবো যে আজকে কী ধরনের প্রশ্ন হয়। হ্যাঁ, তো আমাদের আমরা যদি প্রথমে যে কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো, এটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়ুনিটা প্রশ্ন ছিল, সরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়ুনিটা একটা প্রশ্ন, কত সেশন, সেটা হচ্ছে 2007-08-এর একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। সেই প্রশ্নটা হচ্ছে কোনটি শঙ্কর শব্দ। শঙ্কর বলতে কী বোঝায়, যদি আমরা ইংরেজিতেও বলি সেটা হচ্ছে হাইব্রিড। আমরা হাইব্রিড বলতে, শঙ্কর বলতে বুঝি হাইব্রিড। এখন হচ্ছে দেখো, বাংলা ভাষায় তো অনেক ধরনের ভাষার শব্দ আছে, আছে পর্তুগিজ, আমাদের হচ্ছে গ্রিক শব্দ আছে, আরবি, ফার্সি, এরপর তোমার উর্দু শব্দ, এরপর হচ্ছে সংস্কৃত, মানে যত ধরনের শব্দ আছে এগুলো মিলেই কিন্তু বাংলা ভাষা এক একটার সাথে এক একটা কানেক্টেড হয়ে কিন্তু অনেকগুলো শব্দ তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যে হচ্ছে শঙ্কর কোনগুলো, যেগুলো হচ্ছে পিওর না, পিউরিটি নাই, সেটা হচ্ছে কি শঙ্কর। এখন দেখো, যদি বাংলা শব্দের সাথে বাংলা শব্দ যুক্ত হয় বা সংস্কৃত শব্দের সাথে সংস্কৃত শব্দ যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে, সেটা হচ্ছে তোমার কি পিওর, কিন্তু মৌলিক শব্দ। কিন্তু যখন তুমি আবার শঙ্কর শব্দে চলে যাবে, সেটা হচ্ছে কি, যদি বাংলার সাথে আরবি, ইংরেজি কোনো বা যে কোনো ভাষার সাথে যে কোনো ভাষার শব্দ যুক্ত হয় সেটাকে আমরা বলি শঙ্কর শব্দ। এখন দেখো, এখানে কালী ও কলম দেওয়া আছে, এই যে কালী ও কলম, এই শব্দটি হচ্ছে বেসিক্যালি শঙ্কর। কেন, দেখো এই কালী শব্দটা হচ্ছে মূলত হচ্ছে বাংলা শব্দ কালী, আর কলম শব্দটা কিন্তু বাংলা শব্দ না, কলম শব্দ হচ্ছে আরবি ভাষার শব্দ। এই আরবি শব্দ আর বাংলা শব্দ যেহেতু মিলে গিয়েছে, তাহলে এই কালী ও কলম হচ্ছে কি শঙ্কর শব্দ, তাহলে কালী ও কলম কি শঙ্কর শব্দ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2-এ দেখো যে বাংলা ভাষায় ব্যবহৃত আদমশুমারি কোন শ্রেণীর শব্দ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে 15-16 সেশনে। এখন দেখো যে আদমশুমারি, আমরা জানি আদম মানে হচ্ছে মানুষ, আদম মানে কি মানুষ, হিউম্যান, এই যে মানুষই হচ্ছে আদম। আর শুমারি মানে হচ্ছে কি, শুমারি মানে হচ্ছে গণনা, তাহলে আদমশুমারি মানে কি মানুষ গণনা, আদমশুমারি মানে কি মানুষ গণনা। এবং তোমরা জানো যে আদমশুমারি এতদিন কত বছর পর পর হয়, 10 বছর, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু নতুন করে এটা নাম দিয়েছে কি জনশুমারি। জাস্ট এটা এমনি বললাম, জিকের জন্য তোমাদের কাজে লাগতে পারে। তো এই আদমশুমারি শব্দটা, এটা এটা কী ধরনের শব্দ, কোন শ্রেণীর, খাঁটি বাংলা শব্দ নাকি হচ্ছে দেশি ফার্সি নাকি মিশ্র, কেন, দেখো মিশ্র যেটা সেটা হচ্ছে কি আমরা যদি বলি শঙ্কর। এখন দেখো যে আদম শব্দটা হচ্ছে বেসিক্যালি আরবি শব্দ, আর শুমারি শব্দটা হচ্ছে ফার্সি, তাহলে আরবি আর ফার্সি যদি মিলে সেক্ষেত্রে সেটা কী হয়ে যাবে শঙ্কর, তাই না, মিক্সড হয়ে যাবে, তাহলে এই তাহলে এটা কী হবে মিশ্র শব্দ হবে, মিক্সড, ঠিক আছে। সরি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঢাবি বলেছিলাম, সরি। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে যদি যাই, সেখানে বলা আছে যে এবার আমরা কেউ পরীক্ষা ভালো করতে পারিনি, কোন কালের উদাহরণ। এখন দেখো অপশন দেওয়া আছে সাধারণ অতীত, পুরাঘটিত অতীত, পুরাঘটিত বর্তমান, ঘটমান বর্তমান। কিন্তু আমাদের ব্যাখ্যাতে বলা আছে, তোমরা দেখো যে বাক্যে যদি নেই, নাই, নি থাকে, তাহলে সেটা কী হবে সাধারণ বর্তমানকাল, সাধারণ বর্তমানকাল। কিন্তু আমাদের অপশনে কিন্তু সাধারণ বর্তমানকাল নাই, তাহলে সেটা কী হবে, অপশন যেহেতু দেওয়া আছে তাহলে এটা হবে পুরাঘটিত বর্তমানকাল, কী হবে পুরাঘটিত বর্তমানকাল, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, আচ্ছা কী হবে পুরাঘটিত বর্তমান। আচ্ছা, আমাদের টার্গেট ডিউ ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে, তোমরা যারা এখন আমাদের সাথে যুক্ত হতে পারো নাই, তোমরা অনেক বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো আমাদের টার্গেট ডিউ ব্যাচে আসলে কী থাকছে, তোমরা দেখো যে আমাদের জন্য বাংলার জন্য থাকছে 40টি ক্লাস, ইংরেজির জন্য 40টি ক্লাস, সাধারণ জ্ঞানের জন্য 30টি ক্লাস, টোটাল 110টা ক্লাস থাকছে তোমাদের জন্য। এর পাশাপাশি 20টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকছে, তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবো, পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে প্রশ্নগুলো সাজানো থাকবে।
তাহলে কোর্স ফি টোটাল 3000 টাকা তোমরা চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারো এবং আমাদের পেজে নক করলেই হবে আমরা কিন্তু তোমাদের তাহলে স্বাধীনভাবে তোমাদেরকে ভর্তি করিয়ে দিবেন আমাদের ক্লাস শুরু হবে 8 অক্টোবর থেকে তোমরা যত দ্রুত পারো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা যারা সি ইউনিট আছো সি ইউনিট তোমাদের জন্য কিন্তু আমাদের টার্গেট জিও ব্যাচ থাকছে বাংলার জন্য 40টি ক্লাস ইংরেজির জন্য 40টি ক্লাস এবং হিসাব বিজ্ঞানের জন্য 20টি ক্লাস থাকছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য 15টি ক্লাস ফিনান্স ব্যাংকিং ও বিমার জন্য 15টি ক্লাস এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য 15টি ক্লাস টোটাল 145টা ক্লাস তোমাদের জন্য থাকছে পাশাপাশি 20টা মডেল টেস্ট থাকছে সো আর দেরি কেন যত দ্রুত সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে কিন্তু নেওয়া হবে সেক্ষেত্রে তোমরা সবাই যুক্ত থাকবে এবং ভিডিওগুলো যতবার ইচ্ছা তোমরা ততবার দেখতে পারবে সো আর কোনো সমস্যা হলেও কিন্তু আমরা কিন্তু কমেন্টে তোমাদের যতগুলো প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু আমরা সলভ করে দিতে পারবো এখন দেখো কোশ্চেন নাম্বার 5 এ যদি যাই যে ইশ যদি পাখির মতো পাখা পেতাম বাক্যটি এটা হচ্ছে কি সরি চবি হবে চবি গয়ের 2021 দেওয়া আছে যে প্রার্থনা সূচক বর্ণনাত্মক আবেগ সূচক সন্দেহ সূচক এখন দেখো ইশ এরপরে কিন্তু আমাদের কী বাক্য আমাদের কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে বাক্যের সেটা কি বিষয় সূচক বা আবেগ সূচক এখানে দেওয়া আছে তাহলে এটা কী হবে এটা থাকলেই যখন এই চিহ্নটা দেখে আমরা কিন্তু একটা বাক্য আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা কী হবে আবেগ সূচক বাক্য এখানে আর বলার কিছু নাই যদি এভাবে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বলতে পারবো এটা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসামূলক চিহ্ন ঠিক আছে তাহলে পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই যে নিচের যেটি শুদ্ধ বানান এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ক ইউনিটে 2019-20 সেশনের প্রশ্ন এখন দেখো শুদ্ধ বানান কোনটা উচ্ছল বানানের ক্ষেত্রে নিচে কিন্তু ব হবে না তাহলে এটা উচ্ছল বানানটা ভুল ইদানিং বানান অবশ্যই দীর্ঘক্ষেত্র দিয়ে হবে ইদানিং বানানটা এখানে ভুল আছে বিপরীত বানান ঠিক আছে এই যে অপরাহ্ন বানানটা ভুল আছে কেন অপরাহ্ন দেখো এই হয়ের নিচে এটা মূর্ধন্য হবে কিন্তু দন্তন্য দিলে দেখো আমরা জানি এটা ব্যাপার দেখে তোমাদেরকে হয়ের নিচে যদি মূর্ধন্য হয় তাহলে তুমি কি এই যে মূর্ধন্য দিবা কারণ কি মূর্ধন্যের উপরে আমরা জানি কোনো কি নাই মাত্রা নাই কিন্তু যখন তুমি এভাবে দেবা সেক্ষেত্রে কিন্তু আমরা উপরে মাত্রা থাকে তার মানে এটা হবে দন্তন্য আর নিচে থাকলে হবে মূর্ধন্য ঠিক আছে তাহলে অপরাহ্ন বানানটা ভুল এখানে উত্তর সঠিক উত্তর হচ্ছে বৈপরীত্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে থাকবো আমরা তোমাদের সাথে সে পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ